অগ্নিপথ বিরোধিতায় উত্তাল 12টি রাজ্য। সেকেন্দ্রাবাদ স্টেশনে আগুন, ভাঙচুর, পুলিশের বিরুদ্ধে 17 রাউন্ড গুলি চালানোর অভিযোগ, গুলিতে একজনের মৃত্যু। বিহারে লক্ষীসরাইয়ে বিক্ষোভকারীরা বিক্রমশিলা এক্সপ্রেসে আগুন লাগানোর পর অসুস্থ এক যাত্রীর মৃত্যু। নিয়োগ বিতর্কে ধুমধুমার বিহারের বেতিয়ায়। বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বেতিয়ার বাড়িতে হামলা সশস্ত্র দুষ্কৃতীদের। ঘটনার সময় রেণু দেবী পাটনায় ছিলেন। হামলায় বেতিয়ার বাড়ির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে। ভাঙচুর বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও। আলিগড়ে জ্বালিয়ে দেওয়া হলো থানা। উত্তরপ্রদেশের মথুরা থেকে রাজস্থানের ভরতপুর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ আরপিএফ এর তুমুল সংঘর্ষ, পাথর বৃষ্টি। অগ্নিপথ বিক্ষোভে তপ্ত বাংলাও। বিক্ষোভের জেরে মালদায় আটকে ট্রেন, হাওড়া ব্রিজে বিক্ষোভ, পুরুলিয়া শহরের কাছে অবরোধ, নিউ জলপাইগুড়িতে উত্তেজনা, ট্রেন আটকে 2 ঘন্টার বিক্ষোভ ঠাকুরনগরে। কেন্দ্রের অগ্নিপথ বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলন। ট্রেনে আগুন, ভাঙচুর, ভোগান্তি যাত্রীদের। স্টেশনে স্টেশনে আটকে অসংখ্য যাত্রী। তাণ্ডব রাস্তাতেও ভোগান্তি চরমে। অগ্নিপথে নিয়োগ শুরু খুব তাড়াতাড়ি, আশা সেনা ও বায়ুসেনা প্রধানের। সুযোগের সদ্ব্যবহার করুন, আহ্বান রাজনাথের। মোদি শুধু বন্ধুদের কথা শোনেন, টুইট রাহুলের। এর পিছনে একটা চক্রান্ত করে দেশকে আনরেস্ট করার চেষ্টা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোকে টার্গেট করা হয়েছে। যে প্রজেক্ট আনা হয়েছে এটা ঐতিহাসিক ব্যাপার। হয়তো যে যুবকরা রাস্তায় নেমেছেন তারা পুরো ব্যাপারটা বোঝেননি, বা কেউ তাদেরকে না বুঝিয়ে উত্তেজিত করছে, তাই তারা এই ধরনের আগুন জ্বালানো ইত্যাদি করছেন। সেনা নিয়োগের ক্ষেত্রেও তারা কন্ট্রাকচুয়াল চাকরির জন্য অফার দিচ্ছে, এবং 4 বছর চাকরি করার পর তাদের ভবিষ্যৎ কী হবে সেটা কেউ কিছু বলছে না। এবং অল্প শিক্ষায় শিক্ষিত করে যদি দেশের প্রান্তরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়াই করতে পাঠানো হয়, দেশের সুরক্ষাটা কতটা সুরক্ষিত থাকবে, সমস্তগুলোই একটা প্রশ্নের মুখে পড়ছে। সে 25% কো 15 সাল কি নৌকরি বাড়ানা, ইসকা ক্যা মানক হোগি? জিন বচ্চোনে হামারে সালো সাল মেহনত করতে হুয়ে ভর্তি হোনে কি কোশিশ কর রে হ্যায়, উনকি জিন্দেগি মে আগর নিশ্চয়তা না রহে তো ও কাইসে লগন কে সাথ কাম করেগা। রেলওয়ে আপকি সম্পত্তি হ্যায়, রাষ্ট্র কি সম্পত্তি হ্যায়, ইসকো কিসি ভি তরিকে সে কোই নুকসান না হো, ইয়ে হাম সবকি জিম্মেদারি হ্যায়। তো মেরা নিবেদন হ্যায় কি কিসি ভি তরিকে ভায়োলেন্ট প্রোটেস্ট না করে আর রেলওয়ে কি সম্পত্তি কো বিলকুল ভি নুকসান না করে। 26 জুন পর্যন্ত সরকারি স্কুলে গরমের ছুটি, তবে বেশ কিছু স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে সিএনআই এর অধীনে কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমস এর মতো স্কুলগুলি। এখন থেকে নিয়োগ দুর্নীতির সব মামলার তদন্ত করবে সিবিআই এর সিট। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সবেতেই তদন্ত করবে সিবিআই এর সিট। সিটের তত্ত্বাবধানে সিবিআই এর যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল, জানালো কলকাতা হাইকোর্ট। চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা জমা দিলেন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী। প্রথম কিস্তির 7,94,000 টাকা জমা দিয়েছেন অঙ্কিতা অধিকারী। 7ই জুনের আগেই প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন তিনি, হাইকোর্টে জানালেন অঙ্কিতার আইনজীবী। আগামী 24 সালে আবার যখন ভোট হবে তাহলে 5 বছর হয়ে যাবে 19 থেকে। এই 5 বছর কিন্তু উদ্বাস্তুরা তাদের মনের ক্ষোভ আর সামলে রাখতে পারছে না, তখন কি হবে? আমি উদ্বাস্তুদের কাছে কিন্তু আর তখন ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট চাইতে যেতে পারবো না। যদি একজন দলের বিধায়ক পার্টির প্রতীকে যেতে এই কথা বলে থাকেন, একটু নির্দিষ্ট আবেগের মধ্যে দিয়ে বলেছেন, কারণ তিনি যে অঞ্চলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে এসেছেন সে অঞ্চলের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যে আমরা সিএ এনআরসি লাগু করব। আমরা বিরোধিতা করেও এসেছি, আজও করছি, কোনো অবস্থাতেই আমরা এই ড্রাকোলিয়ান ল ইমপ্লিমেন্ট করতে দেব না। 21 জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে 24 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার। তৃণমূল ভবনে 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে প্রস্তুতির বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের। গরু পাচার কাণ্ডে ধৃত সাইগেল হোসেনের ফের সিবিআই হেফাজত। 7 দিনের সিবিআই হেফাজতে অনুব্রতর দেহরক্ষী। নিয়ম মেনে গ্রেফতার করা হয়নি, অভিযোগ আইনজীবীর। সাইগেলের আয় বহির্ভূত প্রচুর সম্পত্তির হদিশ, আদালতে সওয়াল সিবিআই এর। সাইগেলের জামিনের আর্জি খারিজ আসানসোলের সিবিআই আদালতের।
স্বাস্থ্যসাথী প্রকল্পে আরো কড়া রাজ্য হাসপাতাল নার্সিংহোমে নিয়মিত নজরদারি মাসে অন্তত ছটি হাসপাতালে পরিদর্শন রাজ্য ও জেলা স্তরে গঠন করা হলো পৃথক দল এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও একই নামে দুই স্থানাধিকারী প্রথম দুজনেরই নাম হিমাংশু শেখর সেরা জেলা উত্তর চব্বিশ পরগনা দু নম্বরে কলকাতা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দশের মেধা তালিকায় দিল্লি বোর্ডের দাপট উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দুজন চৌত্রিশ হাজার আসনে অগস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং বেরিল স্ট্রিটের মিনার্ভা থিয়েটারের পাশে শতাব্দী প্রাচীন চৈতন্য লাইব্রেরি নিয়ে আশঙ্কায় তৃণমূল বিধায়ক মদন মিত্র এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও রাজ্য সরকারের সহায়তা চাইতে আঠাশে জুন ডাকলেন নাগরিক সভা লাইব্রেরি ভবনটি ভেঙে পড়ার আশঙ্কায় মদন হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে আহত দুই চলন্ত গাড়ির ওপর আচমকাই ভেঙে পড়ে গাছের অংশ গাড়িটি থেকে চালক ও আরোহীকে উদ্ধার করেন স্থানীয় মানুষ পুলিশ এসে আহতদের হাসপাতালে ভর্তি করে ঘটনার জেরে এক ঘন্টা বন্ধ থাকে হরিশ মুখার্জি রোড ডেটা আপলোডের ট্র্যাকার অ্যাপে কাজ করার জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট কানেকশন এই দাবিতে রামলীলা পার্ক থেকে রানী রাসমণি রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্যপাল সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও ডাইরেক্টরকে স্মারকলিপি জমা দুয়ারে রেশন নয় দোকান থেকেই সরবরাহ করা হোক খাদ্য সামগ্রী এই দাবিতে এবার আন্দোলনে নামতে চলেছে জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার সংগঠনের সদস্যরা ৬ জুলাই থেকে শুরু হবে আন্দোলন প্রয়োজনে দিল্লিতেও হবে বিক্ষোভ জানিয়েছেন সংগঠনের সদস্যরা আত্মপ্রকাশ করল শাহরুখ খানের মহিলা ক্রিকেট দল ৩০ আগস্ট থেকে উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবে শাহরুখের টিম দ্য ত্রিনবাগো নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন শাহরুখ অজয় দেবগান রকুলপ্রীত সিং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত থ্যাঙ্ক গড বড় পর্দায় মুক্তি পাবে এবছর দীপাবলিতে ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত রাম সেতু